অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া ইউটিউবে তো এসেছি, ইউটিউবে কত ভিউজ হলে টাকা ইনকাম করতে পারবো, কত সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম হবে, কত মিলিয়ন ভিউজ হলে আমার কত টাকা আসবে ইউটিউবে। আজকেকার ভিডিওতে এ টু জেড থাকছে, তোমার কত ভিউজে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবা, কত সাবস্ক্রাইবার হলে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবা, ইউটিউবে কিভাবে তোমার টাকা ইনকাম হবে, এ টু জেড থাকছে ভিডিওতে। তাই ভিডিওটা কেউই মিস করবা না। যাদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে কত ভিউজ হলে কত টাকা ইনকাম হবে, কত সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পারবা, এবং কত মিলিয়ন ভিউজ হলে কত মিলিয়ন টাকা তোমার আসবে ইউটিউব থেকে, সেটা আজকেকার এই ভিডিওতে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা ভিডিওটির মূল কথায় যাওয়া যাক। দেখো ইউটিউবে তোমার যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমার চ্যানেলে থেকে থাকে, তোমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যদি তোমার চ্যানেলটাতে থেকে থাকে, কিন্তু তোমার চ্যানেলে যদি মনিটাইজেশন তুমি না পেয়ে থাকো, তোমার চ্যানেলে মনিটাইজেশন অন না থাকে, তাহলে তুমি ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করতে পারবা না। ইউটিউবের যে ইউটিউবের যে রেভিনিউটা সেটা তুমি পাবা না। তুমি যদি তোমার চ্যানেলটাতে মনে করো তুমি মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমার নেই, তোমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে নেই, কিন্তু তোমার চ্যানেলে তুমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে 1K 2K 3K করে তোমার ভিউজ হয়, যদি তোমার মনিটাইজেশন অন থাকে, তাহলে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবা। ইউটিউবের টাকাটা আমাদের কাছে আসে কিভাবে, আমাদের কাছে ইউটিউবের টাকাটা আমাদের পকেট পর্যন্ত পৌঁছায় কখন, আর ইউটিউবের টাকা এই টাকাটা কিভাবে আসে, সাবস্ক্রাইবারের মাধ্যমে, ভিউজের মাধ্যমে, না এই টাকাটা কিভাবে কোন প্রসেসে আমাদের হাতে আসে। দেখো বন্ধুরা ইউটিউবের টাকা সর্বপ্রথম ইউটিউবে তোমার টাকা ইনকাম কিভাবে হবে, ইউটিউবের যদি অর্গানিক রেভিনিউ তুমি জেনা মানে তুমি ইনকাম করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, ইউটিউবে তোমার ভিডিওতে অ্যাড রান করাতে হবে। আর অ্যাড রান তুমি কিভাবে করাবা, অ্যাড রান তুমি কিভাবে করাবে, এটা কোনো তোমার হাতে নাই, এটা ইউটিউবের অ্যালগোরিদমের হাতে। তোমার কোন ভিডিওতে এবং যে সকল ইউটিউবের যে অ্যাড ফ্রেন্ডলি গাইডলাইন রয়েছে সেই ইউটিউবের সেই অ্যালগোরিদমের হাতে, তোমার কোন ভিডিওতে তারা কোন জায়গাতে অ্যাড রান করাবে সেটা তাদের হাতে। তোমার যদি ভিডিওতে ভালো পরিমাণে অ্যাড রান হয়, তাহলে তুমি ইউটিউব থেকে ভালো ইনকাম করতে পারবা। তোমার ভিডিওতে কত ভিউজে কত টাকা, তোমার যদি 1000 ভিউজ হয়, তুমি যদি মনে করে থাকো যে 1000 ভিউজে আমি $100 পূরণ করে নিতে পারবো, তাহলে এটা বোকামি। কারণ 1000 ভিউজে কিছু কিছু চ্যানেলে আমি দেখেছি $0.65 পেয়েছে, মানে যেটা বাংলাদেশে কয়েক পয়সা। তো 1000 ভিউজে এমনও চ্যানেল দেখেছি $5-6 পেয়ে গিয়েছে এমনও চ্যানেলের কিছু ভিডিওতে। তাই তোমার ভিডিওটা যদি অ্যাড ফ্রেন্ডলি গাইডলাইন ভালোভাবে মানা হয় এবং তোমার ভিডিওটা তাতে যদি তুমি ভালো তুমি কিওয়ার্ড হাই র্যাঙ্কিং কিওয়ার্ড তোমার ভিডিওতে দাও, তাহলে তোমার ভিডিওটা ভালো অ্যাড রান করাবে ইউটিউব এবং তোমার ভিডিওতে ভালো পরিমাণে তুমি ইনকাম করতে পারবা। সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ এগুলো কোনো ম্যাটার করে না ভিডিওতে ইনকামের ক্ষেত্রে, কারণ তোমার ইনকামটা অ্যাডের উপর। তোমার ভিডিওতে যত পরিমাণে ইউটিউব অ্যাড রান করাবে তত পরিমাণে তোমার ইনকাম বাড়তেই থাকবে। যদি অ্যাড রান তোমার ভিডিওতে না করায়, তাহলে তুমি এক টাকাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবা না। আর হ্যাঁ, ইউটিউবের দ্বিতীয় রাস্তা রয়েছে, যদি তোমার অনেক অনেক সাবস্ক্রাইবার থাকে তোমার চ্যানেলে, ভিডিও আপলোড দিলেই ভালো পরিমাণে তুমি ভিউজ পাও, সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন কোম্পানি যদি তোমাকে স্পন্সর করে, তোমাকে একটা তাদের প্রোডাক্ট তোমার ভিডিওর মাধ্যমে দেখাতে বলে, এবং তুমি যদি দেখাও তাদের কাছ থেকে তুমি কিছু টাকা নিয়ে তোমার ইউটিউব থেকে তোমার সেই ভিডিওর মাধ্যমে তুমি স্পন্সর করে তুমি টাকা ইনকাম করতে পারবা। কিন্তু স্পন্সর সবার ক্ষেত্রে আসে না, যার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হয় এবং সেই তার ভিডিওগুলো যদি সে সকল কোম্পানির নজরে পড়ে যায় এবং তারা তাদের প্রোডাক্টগুলো যদি তোমার কাছে তোমার ভিডিওর মাধ্যমে তারা যদি স্পন্সর করাতে চায়, তাহলে তোমাকে তারা নক দিবে এবং নক দেওয়ার পরে তোমার সেখান থেকে তুমি তাদের সঙ্গে মিট করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবা। এই চিন্তাভাবনা যারা করে ইউটিউবে আসছো, তারা এখন থেকেই এটা সাবধান হয়ে যাও, কারণ স্পন্সর সবার ভিডিওতে আসে না। স্পন্সর যাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ হয় এবং যাদের ভিডিও শিক্ষণীয় ভিডিও, কিছু ইনফরমেশনাল ভিডিও, যাদের ভিডিও থেকে মানুষ ভিডিও থেকে শিখতে আসে, তাদেরকে স্পন্সর বেশি দেয়। তাই অবশ্যই তোমাদের ভিডিওর ভিউজ থেকে টাকা ইনকাম করতে হবে এবং ভিউজ থেকে তোমাদের ভিডিওতে যেন ভিউজ হয় এবং সেই ভিউজে তোমার অ্যাড রান করে, সেইভাবে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে। কত ভিউজে কত টাকা, কত সাবস্ক্রাইবারে কত টাকা,
ভিউজ তোমার যদি 10টা 10 লাখ ভিউজ আসে, তোমার যদি একটা অ্যাডও তোমার ভিডিওতে রান না করে, তাহলে তুমি ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। যদি 10টা ভিউজ আসে এবং 10টা ভিউজেই যদি তোমার ওই 10 জনের কাছেই ইউটিউব অ্যাড শো করায়, তাহলে ওই অ্যাডের উপর যদি তারা ক্লিক করে স্কিপ করে, তাহলে তোমার সেই 10টা ভিউজ থেকে তুমি ইনকাম করতে পারবা। তাহলে বুঝতে পারছো ইউটিউবের ইনকাম তোমার অ্যাডের উপর নির্ভর। তোমার অ্যাড যদি তোমার ভিডিওতে শো করে তাহলে তোমার ইনকাম হবে, আর অ্যাড না শো করলে তোমার ভিডিও থেকে কখনোই ইনকাম করতে পারবা না। তো ভিডিওতে যদি তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পারি তাহলে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।